হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গুড়া মাছের রেসিপি। তো দেখুন, গুড়া মাছগুলো হচ্ছে অলরেডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সেখানে আছে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রাখা হয়েছে, আলগা করে মাখিয়ে রাখা হয়েছে, বেশি করে মাখানো হয়নি। তো এখন হচ্ছে রেসিপিটা তৈরি করা হবে, তো আমাদের সঙ্গে থাকুন এবং রেসিপিটি উপভোগ করুন। তো দেখুন, এখন হচ্ছে এই যে এই গুড়া মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, ডিপ করে ফ্রাই করা হয়েছে। চুলাতে হচ্ছে অলরেডি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং তেলও প্রায় গরম হয়ে এসছে। এখন জিরা হচ্ছে পেঁয়াজ কুচি, জিরা রাখছে অবশ্যই কমিয়ে নেবেন। পেঁয়াজটা একটু তেলে রাখা হয়েছে, তো এখন একটু নেড়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে খালি করে কেটে রাখা কাঁচা মরিচ। পেঁয়াজের রঙ অবশ্যই একটু গাঢ় হবে, একটু একটু করে ভাজা হতে হবে, তো একটু সময় নিয়ে লো আঁচে রেখে ভাজতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। তো দেখুন, এটাকে বসিয়ে রাখা হয়েছে লো আঁচে, তো একটু বেশ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হচ্ছে এবং ভাজা ভাজা হচ্ছে, তো অলরেডি একটা ভাজা ভাজা ফ্লেভার বেরিয়ে গেছে, তো সেটা রান্না হবে। বাট দেখুন, এখনও কিন্তু রঙটা বদল হয়ে যায়নি, আস্তে আস্তে মাছটা বদল হতে শুরু করেছে, তো মাঝে মাঝে একটু একটু নেড়ে দিতে হবে। আর ভাজার সঙ্গে সঙ্গে হচ্ছে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা তো সিদ্ধ হতে সময় লাগে না। তো দেখুন, এটা হচ্ছে মাঝে মাঝে নেড়ে দেওয়া হচ্ছে এবং কালারটা আস্তে আস্তে বদল হতে শুরু করেছে, একটু লালচে হতে শুরু করেছে, আর একটু ডিপ হবে রঙটা। এই পর্যায়ে চুলার আঁচ হচ্ছে কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। তো দেখুন, এখন হচ্ছে এই পেঁয়াজের রঙটা বদল হয়ে গেছে, তো দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেওয়া হবে গুঁড়ো মরিচ। অ্যাজ ইউজুয়াল, আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন, আমরা কাঁচা মরিচও ব্যবহার করেছি, গুঁড়া মরিচও করেছি, আপনারা চাইলে যে কোনো আস্তে ব্যবহার করতে পারেন বা দুটো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া, তারপর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়া, এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মশলা দেওয়ার পরে রঙটা অলরেডি বদল হয়ে গেছে, ভাজা ভাজা পেঁয়াজটা দেখতে কত ভালো লাগছে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাছগুলো, সাবধানে দেবেন, আস্তে আস্তে নাড়ুন যাতে ভেঙে না যায়। এতক্ষণ একটু পানি দেওয়া ছিল না, এখন হচ্ছে পানি দিয়ে দেওয়া হচ্ছে, এতক্ষণ তেলের উপর পুরাটা রান্না হয়েছে। এখন পানিটা দিয়ে দেওয়া হলো, এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি, এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখুন, দেখতে হচ্ছে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে, তো আপনারাও চাইলে এই রেসিপিটি হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমাদের চ্যানেলে আরও একাধিক মাছের রেসিপি আপলোড দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। এছাড়া আপনাদের কোনো রেসিপির ডিমান্ড থাকলে আমাদের কাছে সেটাও জানাতে পারেন। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিংক বা আমাদের ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের সাথে থাকবেন, যাতে হচ্ছে নতুন নতুন আরো ছবি দিলে আপনারা সেটা দেখতে পারেন এবং শিখে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বি উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস।